হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন? নতুন আরো একটি ভিডিওতে আমি ওয়েলকাম করছি। আজকে আমার কিছু টুকিটাকি কেনাকাটার জন্য আমি চলে গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে গিয়ে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কিছু কালেকশন দেখেছি। যেহেতু আমি হচ্ছে অনেকদিন পর নিউ মার্কেট যাচ্ছি, বেশ কয়েক মাস পর, মাঝখানে আমার অনেকদিন হচ্ছে নিউ মার্কেট যাওয়া হয়নি। তো এই যে আমি হচ্ছে নিউ মার্কেটে এসে গিয়েছি, আর আজকে হচ্ছে লাকিটি ভিড় অনেক বেশি কম ছিল। আমি গিয়েছিলাম বিকাল টাইমে, তারপরেও এত কম ভিড় ছিল যে বলার বাইরে। তো যাই হোক, প্রথমে এই যে ওয়ালে টানানোর জন্য কিছু ওয়ালম্যাট দেখছিলাম, সেগুলো অনেক কম প্রাইসে বিক্রি করছিল। যারা হচ্ছে এগুলো পছন্দ করেন, বিভিন্ন ধরনের লেখা ছিল সেখানে, এগুলো কিন্তু আপনার নিউ মার্কেট থেকে অনেক কম প্রাইসে পেতে পারেন। দেন এই ধরনের কুর্তিগুলো দেখছিলাম যে এগুলো হচ্ছে আমি ফেসবুকে ভিডিও স্ক্রল করতে অনেকের ভিডিওতে এই ধরনের কুর্তিগুলো দেখেছি। এগুলো প্রাইস এখানে 400 টাকা করে বলেছিল। আর কাফতান, দেন হচ্ছে আরো অনেক ধরনের ওয়ান পিস আছে, সেগুলো হচ্ছে 200 টাকা। আর এখানে কম প্রাইসের মধ্যে অনেক ধরনের ডিজাইনের জুতা ছিল, যারা রেগুলার ইউজের জন্য একটু কম প্রাইসের মধ্যে জুতা বা জুতি চাচ্ছ, তারা কিন্তু নিউ মার্কেট ভিজিট করতে পারো। আর এখানে হচ্ছে ফিক্সড প্রাইসে কিছু ব্যাগ সেল করছিল, ব্যাকপ্যাক আছে, ব্যাগ আছে, এগুলো সবগুলো হচ্ছে 400 টাকা করে তারা বলছিল। বড় যে যেটাই নিবেন সেটা হচ্ছে 400 টাকা দিয়ে নিতে হবে। বড়টা নিলেও 400, ছোটগুলো যে কোনো পার্স নিলেও হচ্ছে 400 টাকা। এখানে আবার হচ্ছে অনেক ধরনের ল্যাগিংস, জ্যাগিংস, প্যান্ট, তারপরে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেসেস, গেঞ্জি, ছেলে বাচ্চাদের ট্রাউজার, দেন হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট, গেঞ্জি, বিশেষ করে আমাদের বাসায় পরার প্লাজোর অনেক কালেকশন দেখেছি, বিভিন্ন ডিজাইন পায়জামাও আমি দেখেছি সেখানে। ড্রেসের সাথে হচ্ছে ম্যাচিং করে ওয়ান পিসের সাথে এখান থেকে কেনা যেতে পারে, বেশ কম প্রাইসের মধ্যেই পাওয়া যাবে। এখানে অনেকেই কেনাকাটা করছিল। আর আমি যে টাইমটি গিয়েছিলাম এটা হচ্ছে একদম আমরা 4টার একটু পরে সেখানে পৌঁছাই, 4:30টার দিকে। তো তখন হচ্ছে ভিড় অনেক কম ছিল, দোকানগুলো জাস্ট মাত্র খুলছিল তারা। তো আমি হচ্ছে এখানে গ্রাউন্ড ফ্লোরে যে কোকারিজের দোকানগুলো আছে সেখানে ঢুকে পড়লাম। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু সিরামিক্স এর সার্ভিং বোল দেখেছি, ডিশ দেখেছি, দেন হচ্ছে বাচ্চাদের অনেক সুন্দর মিকি মাউস এর মগ ছিল। এখানে হচ্ছে অনেক ধরনের স্পাইস জার, তারপরে উপরে হচ্ছে যে ছবিগুলো দেওয়া থাকে না, সেরকম ছিল এখানে। আর এই গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু পোড়াটাই হচ্ছে কোকারিজের রাজ্য বলা চলে। একদম আমার এত ভালো লেগেছে এখানে ঢুকে। এখানে বিভিন্ন ধরনের হচ্ছে চাপি ড্রিঙ্ক ঝুলানোর জন্য সুইট হোম লেখা, হোম সুইট হোম লেখা, বিভিন্ন ধরনের লেখা, যে ঘরের সামনে আমরা অনেকে টানাতে পছন্দ করি, এগুলো কিন্তু পাওয়া যায়। দেন এখানে হচ্ছে আমি এই মগগুলো একটা নিব, তো এগুলো আমাদের পছন্দ হয়েছে, অনেকদিন ধরে নিব নিব ভাবছিলাম, কিন্তু কখনো চোখের সামনে ওইভাবে পড়ে নাই আর ওইভাবে নেওয়া হয় নাই। তো এটা হচ্ছে একটু পছন্দ হলো। এখানে হচ্ছে যতগুলো আইটেম আছে নিচে হচ্ছে যে স্ট্র দিয়ে জুস খাওয়ার জন্য যে জার, ক্যাপ সহ সেগুলো, দেন এই মগগুলো সবগুলো তারা হচ্ছে 200 টাকা করে যাচ্ছিল। এখান থেকে যেটাই নিবো না কেন 200 টাকা। তো ওনাদের সাথে একটু দামাদামি করার চেষ্টা করছিলাম, বাট কোনো লাভ হচ্ছিল না, সব দোকানে একই প্রায় চাচ্ছিল। এখানে হচ্ছে টিস্যু রাখার স্ট্যান্ড, দেন হচ্ছে বিভিন্ন ধরনের পানি খাওয়ার জন্য মাম্পল, স্পাইস জার আছে, কাটলারি সেট, চামিচ, অনেক কিছু আছে। দেন সেখান থেকে আমার কাজ শেষ করে বের হয়ে রাস্তায় হচ্ছে সুন্দর সুন্দর কিছু পার্স দেখছিলাম, 150 টাকা করে বিক্রি করছিল এখানে। আর এখানে হচ্ছে ছেলেদের জন্য একটু টি শার্ট টাইপের দেখছিলাম, এগুলো কিন্তু 150 টাকা, অনলি 150 টাকা। এখান থেকে হচ্ছে আমি দেখছিলাম যে কোনোটা আমার পছন্দ হয় নাকি, তো সাদা যে ইয়েটা আছে যে নিচে যেটা, সেটা কিন্তু বেশ ভালো লাগছিল, দেখতে অনেক সুন্দর ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। নিউ মার্কেট যারা এক্সপ্লোর করতে যাবেন ভাবছেন, তারা গেলে এই জিনিসগুলো দেখতে পাবেন আশা করছি, কারণ এটা খুবই রিসেন্ট করা একটা ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।